আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়েছে এবং বেশ কয়েকটি হামলাও হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা জানি যে পাকিস্তানের বিমান একটি সেখানে হামলা করেছে, তাদের ভূপাতিত করেছে, তাদের দুটি যুদ্ধ বিমান। তো ভারতও যে বসে নেই তা নয়, ভারতও কিন্তু হামলা করেছে প্রথমবারের মতো। তো বিশেষ করে ভারত বলছে যে এখানে কাশ্মীরের আশেপাশে যে জঙ্গি সদস্যগুলি ছিল তাদেরকে হামলা করার জন্য তারা হামলা করেছে। কিন্তু উত্তেজনা দিন দিন যেন বেড়েই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা আরও ছড়িয়ে যাচ্ছে। তো আমরা সত্যি অর্থে বাংলাদেশের ছোট্টটি রাষ্ট্র, আমরা যেখানে বসবাস করছি প্রায় সতেরো কোটি মানুষ, স্বাভাবিক কারণে আমাদের বাংলাদেশের আশেপাশে সব সীমান্তগুলিতে আমাদের ভারতের অবস্থানটা, আমাদের আর কোনো সীমান্ত নেই যেখানে চারপাশ ঘিরে আমাদের ভারতের তাদের রাষ্ট্রগুলি রয়েছে। তো স্বাভাবিক কারণে আমাদের ক্ষতিটার কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে। এই জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে যদি যুদ্ধ অবতীর্ণ হয় তাহলে আমাদের সম্ভাবনা রয়েছে যেখানে আমাদের ক্ষতির সম্ভাবনাটা। তো আমি মনে করছি যে যুদ্ধ কোনো অংশে বা যুদ্ধ কোনো দেশে কিন্তু কল্যাণের পথ খুঁজে এবং সমাধানের পথ নয়। যুদ্ধটা হচ্ছে এমন একটি জিনিস যা আপনাকে দেশ ধ্বংস এবং মানুষের মানবিক অকল্যাণের একটি বিষয় এখানে থাকে। মানুষের বিভিন্ন হতাহতের সংখ্যা, তাদের জানমালের নিরাপত্তা এবং যারা নিরীহ মানুষগুলি রয়েছে সেখানে, যে শ্রেণীর মানুষ হোক, সাধারণ মানুষ হোক, যারা ধনী শ্রেণীর মানুষ হোক, সব শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা এবং সম্ভাবনা থাকে, তাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তো আমরা সত্যি অর্থে যারা বাংলাদেশের মানুষগুলি রয়েছে আমরা চাই না যে ভারত পাকিস্তানের মধ্যে আর একটি যুদ্ধে অবতীর্ণ হোক। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে মনে হয় যে ভারত বা পাকিস্তান এই যুদ্ধ থেকে ফিরে আসবে এমন সম্ভাবনা খুব ক্ষীণ আমি মনে করছি। দেখুন, একটি যুদ্ধ যখন অবতীর্ণ হয়, আমরা জানি যে জাপানের হিরোশিমায় যেখানে যেখানে আজও পর্যন্ত কিন্তু ছোট্ট শিশুরা বিকলাঙ্গ হচ্ছে, এর কারণ হচ্ছে সেখানে কিন্তু আপনারা জানেন যে পারমাণবিক অস্ত্র অথবা বোমা সেখানে মারার কারণে সেখানের বাতাস, সেখানের মাটি এখনও কিন্তু সেখানে দূষিত হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু এখনও সেইভাবে মানুষের ছোট বাচ্চাগুলি জন্ম হচ্ছে বিকলাঙ্গ। তো আমি চাচ্ছি যে অন্ততপক্ষে পাক ভারতের যুদ্ধটা যেন নিস্তার হয়ে যায় এবং কোনো ধরনের যারা যুদ্ধে যেন অংশগ্রহণ না করে, কারণ এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা এবং ক্ষয়ক্ষতি হতে পারে, এটা আমি বলবো যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই জন্য এটা যুদ্ধে অবতীর্ণ না হয়ে যদি একটি সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। তো দেখুন, এখানে কাশ্মীর বিষয়টাকে আমরা সামনে রাখছি। কাশ্মীরে যুগ যুগ ধরে, আজকে কত বছর যাবৎ, কয়েক যুগ যাবৎ কাশ্মীরের মানুষগুলি তারা কিন্তু আজাদ চাচ্ছে, তাদেরকে স্বাধীনতা চাচ্ছে, কিন্তু কাশ্মীরের অধ্যাবধি কিন্তু কোনো ভাই, কোনো বড় ধরনের কোনো কান্ট্রি বা কোনো ধরনের যারা মোরাল রয়েছে তারা কিন্তু কাশ্মীরের পক্ষে বিপক্ষে কোনো কথা বলছে না। অথচ কাশ্মীরের উপর যে নির্যাতন হচ্ছে এটা একটি নিছক একটি একটি মিথ্যা নিছক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। কারণ আপনি কাশ্মীরের বিষয়টি আপনারা জানেন সবাই যে কাশ্মীর তো আজ নয়, আজ থেকে কয়েক বছর আগে এখানে যারা বসবাস করছে তারা হয়তো এই বিষয়গুলি তাদের মধ্যে রয়েছে যে কতটা তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কাশ্মীরের মুসলমানদেরকে আজাদ করে দেওয়া উচিত। কাশ্মীরের যে ভৌগোলিক যে দৃশ্যগুলি রয়েছে, ছোট্ট একটি রাষ্ট্র, সেখানে ভারতের যে তাদের অধিপত্য সেখানেকে বিলীন করে সেখানে কাশ্মীরদেরকে আজাদ করে দেওয়াটা সবচেয়ে একটি সময়ের দাবিদার। আমার মনে হচ্ছে পাকিস্তান এই বিষয়ে তাদের যে যুদ্ধের যে মূল প্রস্তুতি, আমার মনে হয় পাকিস্তান এই বিষয় নিয়ে তারা কথা বলছে এবং এই বিষয় নিয়ে তারা যুদ্ধে যে দামামা বাজাচ্ছে পাকিস্তানকে মুক্ত, মানে কাশ্মীরকে মুক্ত করার জন্য তাদের এই অবস্থানটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে বেশি। তো আসুন, সর্বোপরি যুদ্ধ হচ্ছে একটি মারাত্মক ক্ষতির সাধন, মানুষের অকল্যাণের একটি বিষয়। তো আমরা যুদ্ধ থেকে নিস্তার পেতে চাই এবং আমরা চাই না যে একটি দেশ ধ্বংস হোক। পাকিস্তান পাক ভারত যুদ্ধটা যেন কোনোভাবেই যেন শুরু না হয়, সেটি যেন সমাধানের পথ খুঁজে পায়
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।